আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী সাবেক পিয়নের ব্যাংক হিসাব জব্দ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া তিস্তা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেন মুজিবুর রহমান। অনেকে এরশাদকে মুছে ফেলতে চাইছে বলেন রোশন এরশাদ। গাইবান্ধায় বর্ণার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ। জবাব ছাত্রলীগে দেবে বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। ভারতের মণিপুরে কুকি বিদ্রোহীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত। নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত 71 জন। ডোনাল্ড ট্রাম্পের হত্যা চেষ্টায় নিরাপত্তা ব্যর্থতা তদন্ত করে দেখা ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন্নাহারের ব্যাংকে হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে সব ব্যাংকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ড্রিং প্রতিরোধ আইন 2012 এর 23(1)গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো। বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পত্তির বিষয়ে কথা বলেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া তিস্তা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেন মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া উত্তরাঞ্চলে তিস্তার পাড়ের বিশাল এই জনগোষ্ঠীর টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব নয়। রংপুর জেলার গঙ্গার চড়া উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং গত কয়েকদিনে টানা প্রবল বর্ষণে তিস্তার বন্যায় বসতভিটা ভেঙে যাওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য জামায়াতে ইসলামী আয়োজিত আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক পাওলারা মোহাম্মদ মমতাজউদ্দিন। অনেকে এরশাদকে মুছে ফেলতে চাইছে বলেন রোশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের অবদান মুছতে অনেকে তৎপর বলে মন্তব্য করেছেন বর্তমান দলের একাংশের চেয়ারম্যান বেগম রোশন এরশাদ। বিকেলে রাজধানী কাকরালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তার স্ত্রী রোশন এরশাদ। রোশন এরশাদ বলেছেন, আমাদের পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ নেতাকর্মীদের কত ভালোবাসতেন এবং কত আদর করতেন, আপনারা কি কেউ তাকে ভুলতে পারবেন? অথচ অনেকে আছেন যারা জাতীয় পার্টি পরিচয় দিয়েও এর সাথেকে মুছে ফেলতে চাইছেন। বিগত নির্বাচনে পল্লীবন্ধুর নাম মুখে নেওয়া হয়নি, নির্বাচনের ইশতেহারে পল্লীবন্ধুর ছবিটা পর্যন্ত রাখা হয়নি। গাইবান্ধায় বর্ণার্তদের মাঝে জামায়াতে ত্রাণ বিতরণ। গাইবান্ধায় বর্ণার্তদের মাঝে জামায়াতে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মহিষাবান্ধীর চর ও গাইবান্ধা সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজারে বর্ণার্ত দুর্গতদের মাঝে এলাকা পরিদর্শন ও বর্ণার্ত দের মাঝে ত্রাণ বিতরণ করেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বন্যার সময় অতিরিক্ত পানি আমাদের উত্তরবঙ্গের ফসল জনপদ প্রতি বছরই ধ্বংস করে দিচ্ছে, আর শুকনো মৌসুমে ফারাক্কা বাত বন্ধ করে পানি আটকে রেখে মরুভূমিতে পরিণত করেছে এই অঞ্চল, ফলে আমাদের জনদুর
দুর্ভোগ ও চরম আকার ধারণ করে। সত্য হলো আল্লাহর আইন ও সত্য লোকের শাসন ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়া অসম্ভব। দুর্নীতিবাজ মন্ত্রী এমপি আমলারা দেশকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। সরকার দেশের জন্য ভালো কিছুই করতে পারছে না, শুধু দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। আমাদের আল্লাহর জমিনে তার দিনের কায়েমের কাজে সম্পৃক্ত হতে হবে, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জবাব ছাত্রলীগে দেবে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানকে চরম দৃষ্টতা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন এর জবাব ছাত্রলীগে দেবে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন কোটা সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছেন তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এ আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের উদ্ধতপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন গত রাতে তার জবাব তারাই দেবে। তিনি বলেন ছাত্রদের বিষয় ক্যাম্পাসের পর্যন্ত সীমিত থাকবে, আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে, আমরাও মোকাবেলা করতে প্রস্তুত। উবায়দুল কাদের বলেন বিষয়টি বিচারাধীন, এখানে আমাদেরও অনেক কিছু চিন্তাভাবনা করে বলতে হয় যাতে আদালত অবমাননা না হয়, আদালতের অবমাননার বিষয়টি আদালতকেই দেখতে হবে। ভারতে মণিপুরে কুকি বিদ্রোহীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত। ভারতের সন্দেহভাজন বিদ্রোহীদের অতর্কিত হামলায় মণিপুর রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জিরিরাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের অন্তত এক সদস্য নিহত হয়েছেন। হামলার দুই পুলিশ কমান্ডো সহ তিনজন আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায় সন্দেহভাজন বিদ্রোহীরা জিরিবাম জেলার মমব্রাং অঞ্চলে দখল নিতে পুলিশ ও আধাসামরিক যৌথ বাহিনীর উপর সশস্ত্র বাহিনী হামলা চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে পিছু হটে বিদ্রোহীরা। এক মাস আগেও এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরকারি বাহিনী বা সরাসরি সরকারি প্রতিনিধিদের উপর হামলার ঘটনা ঘটল। এর আগে গত দশের জন মুখ্যমন্ত্রী গাড়িবহরে হামলার শিকার হয়েছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন সন্দেহভাজন কুকি জঙ্গিরা জিরিবাম জেলায় এই আক্রমণটি চালায়। নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত 71 জন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের ঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও অন্তত 289 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজার আল মাওয়াশি এলাকাকে নিরাপদ এলাকা ঘোষণা করে ইসরায়েল, তবে নিজেদের ঘোষিত সে এলাকাতেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছেন তারা। এলাকাটি গাজার দক্ষিণের খান ইউনিসের কাছাকাছি অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছেন আল মাওয়াশিতে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে হামাসের দাবি এলাকাটিতে ইসরায়েল মানবিক অঞ্চল ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের এক কর্মকর্তা আরও জানান হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াশির উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছে। এলাকাটিতে কেবল হামাসের সদস্যরা ছিলেন, কোনো বেসামরিক লোক এলাকাটিতে ছিলেন না। ওই কর্মকর্তাদের দাবি এলাকাটিতে খান ইউনিসের কমান্ডার রাফা সালমাকেও নিশানা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলাটি চালানো হয়েছিল। ট্রাম্প হত্যা চেষ্টায় নিরাপত্তা ব্যর্থতা তদন্ত করে দেখার ডাক। একজন বন্দুকধারী কিভাবে একটি আধা সক্রিয় রাইফেল নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত কাছে গিয়ে তাকে গুলি করে আহত করতে পারল যুক্তরাষ্ট্র সিক্রেটস সার্ভিস সেটা তদন্ত করে দেখছে। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা সিক্রেটস সার্ভিসের মূল দায়িত্বের বড় ব্যর্থতা। এজেন্সি বলছে বন্দুকধারী সিক্রেটস সার্ভিসের গুলিতে নিহত হওয়ার আগে সমাবেশস্থলের বাইরে একটি উঁচু স্থান থেকে স্টেজ লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসে ট্রাম্পের সমাবেশ থেকে তোলা কয়েক ডজন ভিডিও ছবি আর স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখছে। সাবেক প্রেসিডেন্ট যে স্টেজ থেকে ভাষণ দিচ্ছিলেন বন্দুকধারী তার এত কাছে যেতে পেরেছিল যা বিস্ময়কর। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটা ভিডিওতে দেখা গেছে ধূসর রঙের সামরিক পোশাক পরা একজন লোকের দেহ স্থির হয়ে একটি কার
কারখানার ছাদে পড়ে আছে। কারখানাটি যে বাটালার ফার্ম শো মাঠে ট্রাম্পের সমাবেশ হচ্ছিল তার একটু উত্তরে।